সরকার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কাল থেকে অসহযোগ আন্দোলনে নামছে তারা বিকেলে কেন্দ্রীয় শহীদ সমাবেশ মিনারের থেকে এই ঘোষণা দেয়া হয় সেট করে বিকাশে করুন ফ্রি সমাবেশ থেকে সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম এ সময় জাতীয় সরকার গঠনেরও আহ্বান জানান তিনি এদিকে শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশের পর রাজধানীর শাহবাগে অবস্থান নেয় আন্দোলনকারীরা পরে নিজ গন্তব্যে ফিরে যান শহীদ মিনারের সমাবেশ শেষে মিছিল নিয়ে আন্দোলনকারীরা শাহবাগের উদ্দেশ্যে রওনা হয় এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা দিনভর ঢাকা শহরে নানা পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে জানাতে পার্থকক্ষ থেকে সরাসরি আমার সাথে রয়েছেন সহকর্মী আলামিন হোসেন আলামিন আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষার্থীদের যেই গণজমায়েত এর পরে শাহবাগে আপনি সব জায়গায় ছিলেন একটু জানতে চাই যে এই মুহূর্তে ঢাকা ঘুরে আপনার কি মনে হয়েছে কোথাও শিক্ষার্থীদের অবস্থান আছে কিনা আর শিক্ষার্থীদের সর্বশেষ গন্তব্য কি ছিল শাহবাগের পর শাহবাগের সন্ধ্যার কিছুটা পরে অর্থাৎ সাতটা কিংবা সাড়ে সাতটার দিকে তারা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এক দফা সরকার পদত্যাগের দাবি জানিয়ে তারা আসলে বিভিন্ন জায়গায় চলে গেছেন যাওয়ার পথে তারা শাহবাগে বেশ কিছু সময় অবস্থানের এবং তখন সেখানে একটি উত্তেজনা কর্পোরেশন তৈরি হয় বিজিবির গাড়ি সেখানে আসতেছিল এবং পরবর্তীতে বিজিবির গাড়ি শিক্ষার্থীরা তাদেরকে দেখে অর্থাৎ ধাওয়া পাল্টা উত্তেজনা তৈরি হয় এবং শিক্ষার্থীরা জাতীয় যে যাদুঘর রয়েছে সেখানে বিজিবির গাড়ি চলে যায় এর বাইরে শাহবাগ থানা একদমই সন্নিকটে আপনি জানেন সেখানে শাহবাগ যারা অতিরিক্ত পুলিশ ছিল তারা আসলে শাহবাগ থানার মধ্যে আশ্রয় নেয় এরপর শিক্ষার্থীরা সরকার পদত্যাগের দাবিতে নানান স্লোগান দেয় আন্দোলন করতে থাকে এবং রাস্তাটি কিছু সময়ের হলে বন্ধ হয়ে যায় আর ফলে আমরা দেখেছি যে বেশ এর কিছুক্ষণ পরে অর্থাৎ আটটা কিংবা সাড়ে আটটা অর্থাৎ এক থেকে দেড় ঘন্টার মতো এই রাস্তাটি অর্থাৎ এই শাহবাগের যে গোলচত্বরটি সেটি বন্ধ ছিল এবং আটটা সাড়ে আটটার দিকে শিক্ষার্থীরা সেখান থেকে চলে যায় এবং তার পরবর্তীতে যেটি বলছেন যে আগামীকালকে এগারোটায় অর্থাৎ আশেপাশের যে সমস্ত শিক্ষার্থীরা ছিলেন তারা সেখানে শাহবাগে জড়ো হবেন এবং সেখান থেকে তারা প্রেসক্লাবের দিকে যাবেন এর বাইরে আমরা বিকেল থেকে বিভিন্ন জায়গায় গিয়েছি আমরা জানেন যে সেখানে শিক্ষার্থীদের সাথে আওয়ামী লীগের সঙ্গে সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়েছিল আর সেই উত্তরাতে আমরা সেখানে ছিলাম আজকে উত্তরা পরিস্থিতি ছিল সেটি হচ্ছে যে সারাদিন যে ঘুরলেন সড়কের কি অবস্থা ছিল যানবাহন কেমন ছিল আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান কি ছিল শিক্ষার্থীদের তো ঢাকার বিভিন্ন জায়গায় নেমেছে আজকে বাসের দূরপাল্লার বাস একদমই ছাড়ছে না মানে যাত্রী বা সংকট অথবা বাস ছাড়াই হচ্ছে না রাস্তায় এখনের কথা যদি বলি অর্থাৎ আমরা বিভিন্ন জায়গায় পরেও গিয়েছি সেখানে গণপরিবহন বাস যাত্রীবাহী যে বাস থাকে সেগুলো আসলে একদমই নেই ব্যক্তিগত গাড়িতে কেউ কেউ যাচ্ছেন সিএনজি চলছে অবাধে কিন্তু আমরা আইনশৃঙ্খলা কারী বাহিনীর তৎপরতা ততটা মানে উপস্থিতি দেখতে পাইনি আমরা যদি একদমই উত্তরা থেকে মহাখালী অবধি হয়ে শাহবাগের দিকে যাই আমরা রাস্তায় কোথাও কখনো পুলিশ দেখিনি অর্থাৎ কোনো পুলিশ দেখিনি ছয়টা কিংবা সাতটার দিকে আমরা দেখেছি ট্রাফিক জ্যাম থাকে ট্রাফিক সার্জেন্টরা দায়িত্ব পালন করে থাকেন তাদেরকেও আসলে আমরা রাস্তায় কাউকে বাসার দেখিনি আমি ধন্যবাদ আপনাকে পার্থ থেকে সারাদিনের ঢাকার পরিস্থিতি জানছিলাম